আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমার সামনে দেখতেই পাচ্ছেন একটি সাবস্টেশনের আউটডোর সেটআপ। তো যারা বিদ্যুৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সম্বন্ধে বোঝেন তারা অবশ্যই জানেন যে সাবস্টেশনের আউটডোরে যে ট্রান্সফর্মার সেটআপ করা থাকে, ট্রান্সফর্মারের সামনে অবশ্যই সিটিপিটি মানে সেটআপে দেওয়া থাকে। তো এই সিটিপিটি কেন ব্যবহার করে সেটা আপনারা ভালো করেই বোঝেন। তো এই সিটিপিটি নিয়েই আজকে আমি কিছু কথা বলবো। তো সিটি শব্দের অর্থ হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার, আর পিটি শব্দের অর্থ হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার। তো একটা হচ্ছে সেকেন্ডারি সাইড আর একটা হচ্ছে প্রাইমারি সাইড। তো আজকে আমি বিস্তারিত কিছু বলবো না, শুধু একটি কারণেই এই ভিডিওটি করা, যে কারণটি হচ্ছে এই আমাদের এই আউটডোর হচ্ছে 33 kV, এই জন্য 33,000 ভোল্টেজ ব্যবহার হয়েছে। তো এই জন্যই আর কি যে সমস্ত ইকুইপমেন্ট আমরা সেট আপ করেছি সবগুলোই আর কি 33,000 ভোল্টেজ। হ্যাঁ, তো পিটিও তার নেই কম না, পিটিও আমরা ইউজ করেছি 33,000 ভোল্টেজ। তো 33 মানে হবার কারণে তিনটি পিটি আমরা ইউজ করেছি। তো এই জায়গাতে এখন যে পিটিগুলো দেখতেছেন আপনারা, তো এগুলি আপনার আমরা আর কি নতুন সেট আপ করেছি। তো আগে ছিল এই যে পাশে খুলে রাখছি এই তিনটা পিটি, এই তিনটা পিটি ওখানে সেট আপ করা ছিল। তো দীর্ঘ 3 বছর চলছিল এই পিটিগুলি, চলার পরে হঠাৎ একদিন বিকট শব্দ হয়ে একটি পিটি মানে বাস্ট হয়ে যায়। তো এই এত টাকা দামের ইকুইপমেন্ট মানে এত অল্প সময়ে নষ্ট হয়ে গেল, এটা আর কি অবিশ্বাস্য। তো এই পিটি সম্বন্ধেই আপনাদের কাছে আমি বলবো। এই দেখতে পাচ্ছেন এই পিটিগুলি আমরা চেঞ্জ করছি। হ্যাঁ, একটা বাস্ট হয়েছে, বাদ বাকি দুইটা ভালো আছে। তো আমরা পুরো সেট আপটাই চেঞ্জ করে এই যে নতুন এই সেট আপ আমরা লাগাই দিছি, মানে এটা কোম্পানি ভিন্ন এবং মডেলও ভিন্ন। তো এই পিটিটা দেখেন কীভাবে পুড়ে গেছে, এই দেখেন ভিতরে কয়েল একদম পুড়ে, এই যে বাস্ট হয়ে এটা আর কি একবারে ফেটে বের হয়ে গেছে। তো কয়েল একবারে পুড়ে গেছে। তো এই পিটির যে দেখতেই পাচ্ছেন এই যে পিটি হচ্ছে ভোল্টেজ ট্রান্সফর্মার। হ্যাঁ, তো এটা আর কি এই যে 33,000 ভোল্ট, আর এটা হচ্ছে প্রাইমারি সাইড, তার মানে সিটিকে সেকেন্ডারি সাইড হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং পিটিকে প্রাইমারি সাইড। তো এত টাকা দামের জিনিস এত অল্প সময়ে নষ্ট হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এটা যেদিন বাস্ট হয় আর কি সেই দিন বিকট একটি শব্দ হয়, দেখেন একবারে কয়েল ভিতরে পুড়ে গেছে। তো এটা আমার নতুন অভিজ্ঞতা যে পিটিও এরকম বাস্ট হয় বা নষ্ট হয়ে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো যাই হোক, নতুন অভিজ্ঞতা অর্জন করেছি আর কি। তো এই পিটিগুলি আর কি আমরা বাতিল ঘোষণা করে দিয়েছি। তো নতুন কোম্পানির নতুন সেট আপ এখন চলতেছে। তো এই পিটি সম্বন্ধে আপনারা যে যেরকম পারেন আমার কমেন্ট বক্সে জানাই দিবেন যে পিটি আসলে কিসের জন্য নষ্ট হয় বা এরকম বাস্ট হয় বা কয়েল পুড়ে যায় কী কারণে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন, আর পরবর্তীতে আমি পিটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আর আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট, যদি আপনাদের সাবস্টেশন ইনডোর আউটডোর HTLT ACR বা ইলেকট্রিক্যাল যে কোনো ইকুইপমেন্ট সম্বন্ধে যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটি মূলত ছিল এই পিটি নিয়েই, কারণ পিটিটা হঠাৎ করেই
গত কয়েকদিন আগে আর কি পুড়ে যায় বা বাস্ট হয়ে যায়। এই জন্যই ভাবলাম যে পিটি কেন বাস্ট হতে পারে বা কেন এ কয়েল পুড়ে যেতে পারে। তো যদি আপনাদের মাঝে আমি জিনিসটা শেয়ার করি, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, বিধায় আমি এই ভিডিওটি করলাম। তো আমাদের সাবস্টেশন হচ্ছে 33 কেভি, মানে বিশাল একটি সাবস্টেশন। আর এই সাবস্টেশনে মূলত আমি কাজ করি, অপারেটিং করি, দেখাশোনা করি। তো সাবস্টেশন সম্বন্ধে যতটুকু জ্ঞান অর্জন করেছি ইনশাল্লাহ সবটুকুই আপনাদের মাঝে আমি শেয়ার করব পর্যায়ক্রমে। আর আপনারা যে যেমন বোঝেন বা পারেন আমার কমেন্ট বক্সে জানাই দিবেন, আর যারা পারেন না বা জানার জন্য কৌতূহল ইচ্ছা পোষণ করেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেব। তো ভিডিওটি আজকে আর বেশি লম্বা করব না, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের উপরে যে অর্পিত হকগুলি আছে সেই হকগুলি পালন করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।